হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপস কিচেন। আজকে আমরা বানাবো চিকেন বার্গার। দেরি না করে এবার আমরা দেখে নিই কীভাবে তৈরি করবো এটা। আমরা 200 গ্রাম চিকেন কিমা নিয়ে নিলাম, একটু মেয়োনিজ নিয়ে নেব, আমরা এটা আবার মেখে নেব। এটা আমরা রাখবো, এবার তেল দেব, সাদা তেল। আমরা এবার আদা গ্রাইন্ড করে রেখেছি, এটা দেবো ফাইন চপ করে। কাঁচা লঙ্কা চপ করে রেখেছি, এটা দেবো। গাজর চপ করে রেখেছি একটা, দেবো। বিনস দেবো আমরা, নিয়েছি 25 গ্রাম মতো দেবেন বিনস। একটা গাজর আর 25 গ্রাম মতো বিনস আমরা নিয়ে নিয়েছি। একটু নুন দেবো, কড়াইশুঁটি দেবো আমরা একটু, পাতা দেবো আমরা, অরিগানো দেবো আমরা, গোলমরিচ গুঁড়ো দেবো, হালকা একটু জল দেবো আমরা, রেডি হয়ে গেছে। এবার আমরা চিকেন প্রিপারেশনটা করবো। এটা আমরা চিকেন কিমাটার মধ্যে যেটা বানিয়ে রেখেছি আমরা ভেজিটেবল, এটা দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দেবো, একটু হালকা নুন দেবো, একটু ব্রেড ক্রাম্বস দেবো বাইন্ডিংয়ের জন্য, এটা দিয়ে এবার এটা আমরা মেখে নেবো ভালো করে। এটা আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা আরেকটা স্টেপ করে নেব। এই যে আমরা লাল লঙ্কা চপ করে রেখেছি আর চিজ এটাকে গ্রেট করে রেখেছি, এর মধ্যে একটু অরিগানো দেবো, একটু ব্রেড ক্রাম্বস দেবো, হালকা একটু নুন দেবো। এটা আমরা এবার মেখে নেবো।
ওইটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমরা যে চিকেনের এটা নিয়েছিলাম সেটাকে আমরা গোল করব। করে আমরা এরকম করব, তারপরে চিজ দেব। এটা তৈরি হয়ে গেছে, এবার আমরা এটা ব্রেড ক্রাঞ্চে দেব। এটা আমাদের এই যে রেডি করা হয়ে গেছে। এবারে আমরা এটা ফ্রাই করে নেব, তেল দেব। এবার আমরা আস্তে আস্তে এটা করে ভিজে নেব। এবার আমাদের এই যেরকম ভাবে ভাজা হয়ে গেছে এটা আমরা তুলে নেব। দুপিটটা এরকম হয়েছে, আরেকটা দেব। এইভাবে আমরা এবার সবকটাকে বেজে নেব। চিকেন প্যাটিটা এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা বাকিটা করবো। এগুলো ওয়েল পেপার দেবো, মাঝে আমরা কেটে নিয়েছি। ওয়েল পেপার দেবো, একটু নুন দেবো। আমরা একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আমরা একটু কাসুন্দি দেবো। একটু মধু দেবো। মধু, কাসুন্দি, গোলমরিচ আর নুন দিলাম, কারণ যাতে একটুখানি ঝাঁঝ থাকবে, একটু ঝাল থাকবে, একটু নুন তা একটু মিষ্টি, তাই জন্য আমরা এগুলো দিলাম। দিয়ে আমরা একটু নেড়ে নেব। আমরা একটু সামান্য জল দেব। এটা হয়ে গেছে, এবার আমরা এটা তুলে নেব। পেঁয়াজগুলো আমরা এরকম ভাবে কেটে রেখেছি স্লাইস করে। আমরা একটু কড়াইতে বাটার দেব।
পেঁয়াজ গুলো দেব, হালকা ভেজে নেব একটু পেঁয়াজ গুলোকে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বাটার দিয়ে এবার আমরা তুলে নেবো এগুলোকে। আমরা ব্রেডগুলোকে ভেজে নেবো। যে বাটারটা ছিল ওটার মধ্যেই আমরা ব্রেডগুলোকে ভেজে নেবো। ব্রেডটাকে তুলে নেব, বাকিগুলো আমরা এরকম ভাবে ভেজে নেব। আমরা এবার এতে মেয়োনিজ দেব। আমরা ইয়েলো আর রেড বেল পেপার গুলো দেব। চিকেন প্যাটিটা দেব। লেটুস পাতা দেব। যে পেঁয়াজগুলো আমরা ভেজে রেখেছি বাটারে এগুলো দেব। টমেটো স্লাইস করে রেখেছি এটা দেব। শসা দেব। দিয়ে আমরা আবার এটাতে মেয়োনিজ দেব। আমাদের বানানো হয়ে গেছে, এরকম বাকিগুলো আমরা সব এবার বানিয়ে ফেলবো। আমাদের চিকেন বার্গার রেসিপিটা যদি অবশ্যই পছন্দ হয়, ভালো লাগে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন।